আজকে আমি তোমাদের সাথে নিয়ে উপস্থিত হয়েছি হোমমেড ফেস ওয়াশ পাউডার। বাজারে তো ফেস ওয়াশ প্রচুর পাওয়া যায়, কিন্তু এই ফেস ওয়াশ যে আমি বাড়িতে বানাবো এতে কোনো কেমিক্যালস নেই এবং এতে কোনো সাইড এফেক্ট নেই এবং এটা কিন্তু হার্বাল। এই ফেস ওয়াশ পাউডারটা যদি তোমরা দু সপ্তাহ ইউজ করতে পারো এর রেজাল্ট কিন্তু তোমরা হাতে নাতেই পাবে, আমি এটা গ্যারান্টি নিয়ে বলছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে তোমার স্কিনটা এত গ্লো করে তুমি কি ইউজ করো, আমি কিন্তু এই ফেস ওয়াশ পাউডারটাই ইউজ করি, আমি মুখে কোনো সোপ বা কোনো ফেস ওয়াশ ইউজ করি না। চলো তাহলে দেখে নিই আমি এই ফেস ওয়াশ পাউডারটা কিভাবে বানাই। এখানে আমি ফেস ওয়াশ পাউডার বানানোর জন্য নিয়ে নিয়েছি বেসন, নিয়েছি আটা, নিয়েছি মুসুরির ডাল একটু ডাস্ট করে নিয়েছি, আর নিয়েছি চন্দনের গুঁড়ো, আর নিয়েছি আমি মুলতানি মাটি আর নিম তেল। এখানে আমি মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার এটা মিক্সারে আমি পাউডার ফর্মে করে নিয়েছি মুসুরির ডালটাকে। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি বেসন। বেসনে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস থাকে যা স্কিনের ডার্ট এবং টক্সিনকে রিমুভ করতে সাহায্য করে। বেসন আমাদের স্কিনের এক্সেস অয়েলকে অ্যাবজর্ব করে এবং স্কিনে যত ইম্পিউরিটিস আছে সেগুলোকেও রিমুভ করতে সাহায্য করে। এখানে আমি নিয়েছি দু চামচ বেসন। এরপর আমি এখানে নিচ্ছি আটা। আটাতে আছে ভিটামিনস, মিনারেলস। মিনারেলসের মধ্যে জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ থাকে যা স্কিনের টক্সিনকে রিমুভ করে এবং স্কিনের ট্যান কমায়, ডার্ক স্পট কমাতে সাহায্য করে এবং স্কিনের ব্রাইটনেস এবং ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে। এখানেও আমি দু চামচ আটা অ্যাড করব। এখানে আমি যে মুসুরির ডালটাকে ডাস্ট করে নিয়েছিলাম, এই মুসুরির ডালে আছে ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন B6, প্রোটিন, যা আমাদের কিন্তু স্কিনে অ্যাকনে, পিগমেন্টেশন বা কোনো স্কারকে কমাতে সাহায্য করে। এই মুসুরির ডাল কিন্তু সাইন্স অফ এজিংকেও কমায় এবং স্কিনকে কোনো মতেই ড্রাই করে না। এখানে আমি দু চামচ মুসুরির ডাল মিশিয়ে দিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি চন্দনের গুঁড়ো। এই চন্দনের গুঁড়োতে অ্যান্টিসেপটিক প্রপার্টিস থাকে যেটা পিম্পলস, অ্যাকনে কমাতে সাহায্য করে। এছাড়া চন্দনের গুঁড়ো কিন্তু সানবার্নকেও কমায়, এছাড়া সাইন্স অফ এজিং যেমন রিঙ্কেলস, ফাইন লাইন্সকেও কমাতে সাহায্য করে। এখানে আমি এক চামচ চন্দনের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি মুলতানি মাটি। মুলতানি মাটি স্কিনকে ডিপ ক্লিন করে, স্কিনের অ্যাকনে, ব্লেমিশেস কমায় এবং স্কিনের এক্সেস অয়েলকে অ্যাবজর্ব করে নেয়। এখানে আমি এক চামচ মতো মুলতানি মাটি অ্যাড করে দেব। এবার আমি এখানে নিম অয়েল নিয়ে নিয়েছি, এটা বৈদ্যনাথের নিম অয়েল। এই নিম অয়েল কিন্তু স্কিনে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন, পিম্পলস, অ্যাকনে কমাতে সাহায্য করে বা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকেও কমাতে সাহায্য করে। এছাড়া কিন্তু এই নিম অয়েল স্কিনের এক্সেস অয়েল ডার্টকেও রিমুভ করে। এখানে আমি 4-5 ফোঁটা নিম অয়েল অ্যাড করে দেব। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো এবার আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে আমি এই পাউডারটা রেখে দেব। তোমরা এরকম এয়ারটাইট কন্টেনারে এরকম ফেস ওয়াশ পাউডার বানিয়ে 1 থেকে 1.5 মাস অবধি স্টোর করে রেখে দিতে পারো। দেখো আমি এরকম এয়ারটাইট কন্টেনারে এরকম আমি স্টোর করে রেখে বাথরুমে রেখে দিলাম, স্নান করার আগে, তাহলে আমি এটা অ্যাপ্লাই করে নিতে পারবো। দেখো এবার আমি অ্যাপ্লাই করার সময়
एक चामच पाउडार नेब। एबार आमी एखाने गोलाप जल एड करे दिए अप्लाई करब। जादेर ड्राई स्किन तारा एखाने गोलाप जलेर बदले र मिल्क यूज करते पारो। आमार अयली स्किन बोले आमी एखाने गोलाप जल एड करलाम। मोटामुटी दो चामच मतो गोलाप जल निये भालो करे मिशिए निते हबे। देखो आमार किन्तु एबार होममेड फेस वाश रेडी। देखो एखाने आमी फेस वाशटा मुखे अप्लाई करे निच्छी। तोमरा किन्तु रोजी स्नान करार आगे बा सकाले एई फेस वाशटा अप्लाई करे निते पारो। एते स्किनेर जे ग्लो किन्तु तोमरा निजेराई बुझते पारबे। एकटू सामान्य भेजा मुखे तोमरा किन्तु एई फेस वाशटा अप्लाई करे निते पारो। एक सप्ताह करलेई किन्तु एर रेजल्ट तोमरा हाते नाते पाबे। एखाने आमार फेस वाश करा हुए गेछे, फेसटा क्लीन एबं फ्रेश हुए गेछे। ताले देखले तो कत सहजे आमि एई फेस वाश पाउडारटा बानिये फेललाम। तोमरा किन्तु एटा बाड़ीते अवश्यई ट्राई करो एबं दु सप्ताह यूज करले किन्तु एर रेजल्ट तोमरा निजेराई देखते पाबे। आमि ग्यारंटी निये बोलछि, दु सप्ताह जोदि तोमरा यूज करते पारो एर रेजल्टटा किन्तु तोमरा हाते नाते पाबे। आर जारा आमार एई चैनलटा प्रथम देखछो, चैनलटाके किन्तु अवश्यई सबस्क्राइब करे नियो। तार पाशे जे बेल आइकनटा आछे ओटा प्रेस करे अन करे दियो, जार फले जखनि आमि भिडियो आपलोड करब नोटिफिकेशन तोमादेर काछे चले जाबे। आर प्रत्येक बुधवार आर रविवार आमि भिडियो आपलोड करी, तोमरा किन्तु ता देखते एकदमई भूलो ना। ताले आज आसि, आबार देखा हबे आगामी पर्बे।